Assalamualaikum viewers, welcome to my channel Family Video Logs. কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা মজাদার ডাল রান্না। সেটা নাম হচ্ছে মাশকলাই ডাল। মাশকলাই ডাল অনেক মানুষ অনেকভাবেই রান্না করে। আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করব। অনেক জনে রান্না করে হচ্ছে মাছ দিয়ে বা মুরগি দিয়ে মাংস দিয়ে যেভাবে অনেকেই রান্না করে, কিন্তু আজকে আমি রান্না করবে সম্পূর্ণ মাছ মাংস ছাড়া একটা ডিম দিয়ে কিভাবে মজাদার মাশকলাই ডাল রান্না করা যায় সেটাই আজকে আমি দেখাবো। তো শুরু করা যাক। এখানে আমি নিয়েছি পানি নিব প্রথমে। একটা পানিটা সম্পূর্ণ আন্দাজ মতো দিতে হবে, ওটা ডালের উপর কম বেশি ডাল যে যত। আমি নিব এখানে আধা কাপের মতো মাশকলাই ডাল। এই পানিটার মধ্যে আমি ডালটা দিয়ে দিব। একটু নেড়ে দিতে হবে এটা। ভালো করে একটু নেড়ে চড়ে দিতে হবে, কারণ মাশকলাই ডালের মধ্যে অলওয়েজ একটা দানা দানা হয়ে থাকে, চাক চাক হয়ে থাকে, চাকগুলো ভেঙে দিতে হবে, না হয় ওগুলো চুলা দেওয়ার পরে এই চাকগুলো রয়ে যায়। আমি একটু ভেঙে দিতে হবে আগে। আমার ভাঙা হয়ে গেছে ডালগুলো, এখন এভাবে তারপর একটুখানি আছে বাকি। এবার আমি এর মধ্যে একে একে কিছু মশলা দিয়ে দিব। দেখবো আমি একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ, এগুলো আমি চুলা দেওয়ার আগে একটু চুলা জ্বালানোর আগে এগুলো রেডি করে নিচ্ছি। কারণ চুলা দিয়ে যদি আমি এগুলো করতে যাই তাহলে হয় কি ডালগুলা লেগে লেগে যাবে নিচে, সেই জন্য আমি এগুলো চুলায় দেওয়ার আগে এগুলো পানি দিয়ে রেডি করে তারপর চুলায় দিব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়োটা হচ্ছে অপশনাল সম্পূর্ণ। কেউ যদি একটু ঝাল পছন্দ করে তাহলে দিতে পারে, আর না দিলেও চলে। আমি একটু ঝাল পছন্দ করি সেই জন্য মরিচের গুঁড়োটাও দিলাম। জিরে গুঁড়ো, এটা আরেকটু ভালো করে নেড়ে দিতে হবে। আমি একটা তেজপাতাকে দুই ভাগ করে নিয়েছি, এটাও দিয়ে দিব। সবশেষে দিয়ে দিব একটু তেল। এগুলো সব দেওয়া শেষ, এবার আমি এটাকে চুলা দিয়ে দিব। চুলা দেওয়ার পর খেয়াল রাখতে হবে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নাড়তে হবে, একটু ঘন ঘন করে নাড়তে হবে, না হয় এগুলো যে নিচে লেগে যাবে। তখনই ডিমটা দিয়ে দিতে হবে, আমি এটার মধ্যে এখন একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে আর মতো নাড়তে হবে এটা। একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, না হয় ডিমটা এক জায়গায় বসে ইয়ে হয়ে যাবে। যখন ভেঙে যাবে
তখন এবার নাড়াটা বন্ধ করে দিলে হবে। এবার আমি আরেক চুলা এটা বাগারের জন্য রেডি করে নিব। বাগারটা আমি দিব হচ্ছে রসুন আর তেল দিয়ে, ওইটার মধ্যে বাগার দিয়ে দিব। রসুনটা আমি এর আগে দিই না, এখন দিয়ে দিব। এই ডালে অলওয়েজ চেষ্টা করবেন আপনারা সবাই যে রসুন আর তেলে যে বাগারটা সাথে একটু শুকনো মরিচ দিলেও ভালো লাগে। এই বাগারটা দিলে তেল ডালটা খেতে আরও অনেক মজা লাগে। এরকম লাল হয়ে গেলে এবার আমি তেলটার মধ্যে বাগারটা দিই। একটু চারদিকে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর আমি দিয়ে দিব এর মধ্যে একটু ধনিয়া কুচি। Up my appetite, don't leave me high and dry.